দুঃখজনক ইসকনের পক্ষ থেকেও এক হিন্দু নেতা 26 আয়াত নিষিদ্ধের দাবি জানিয়েছে। বাংলাদেশে এটা বরদাস্ত করা হবে না। ভারতে এক কুখ্যাত কুলাঙ্গার রাফিজি, কুখ্যাত শিয়া সম্প্রদায়ের নেতা ওয়াসিম রেজবি, সে কোরআন কারিমে 26টি আয়াত নিষিদ্ধের দাবি করেছে। তার দাবিতে কিছু আসে যায় না। কেয়ামত তক সারা দুনিয়ার কুফরি শক্তি মিলে আল্লাহর কোরআনের একটি আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে বাতিল পরিবর্তন করতে পারবে না। হিন্দুস্তানের মুসলমান সে রাফিজি কাফেরটাকে উলঙ্গ করে পিটাইছে, কিন্তু এতে তার শাস্তি হয় নাই, আমরা তার মৃত্যুদণ্ড চাই। কিন্তু দুঃখজনক ইসকনের পক্ষ থেকেও এক হিন্দু নেতা 26 আয়াত নিষিদ্ধের দাবি জানিয়েছে। বাংলাদেশে এটা বরদাস্ত করা হবে না। আমি বলবো সরকারকে, ইসকনের এই নেতাকে দ্রুত গ্রেফতার করুন এবং তারও মৃত্যুদণ্ডের ব্যবস্থা করুন। এই উগ্রবাদী সংগঠনটি নিরীহ হিন্দুদেরকেও জুলুম করে। চট্টগ্রামে তারা হিন্দুদের বাড়িঘর দখল করে ফেলেছে, জোর করে মন্দিরের জায়গা লিখে নিয়েছে। এই উগ্রবাদী ইসকন ইসলামের শত্রু, কোরআনের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। এই সংগঠনকে অচিরেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নতুবা তারাই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রমাণিত করে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করবে। আপনাদেরকে সেজন্য মজবুত অবস্থান নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন